সো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছে। তো বন্ধুরা, একটা এক্সাইটিং অফার কিন্তু গুগল পে নিয়ে চলে এসেছে, যে যে অফারটির মাধ্যমে আপনি অ্যাপ্লাই করলে কিন্তু আপনারা 5টা স্ক্র্যাচ কার্ড পেয়ে যাবেন। এই স্ক্র্যাচ কার্ডগুলো কী কী কন্ডিশনে পাবেন আমি কিন্তু আপনাদেরকে বলবো। এইটি একটি সুন্দর ধাঁসু একটি অফার, যে অফারটি আপনারা অ্যাপ্লাই করলে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু কিছু না কিছু স্ক্র্যাচ কার্ড কিন্তু আপনারা পাবেন। 5টা স্ক্র্যাচ কার্ড কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই পাবেন। কেননা দেখুন, গুগল পে কিন্তু অনেকদিন পর কিন্তু এরকম অফার কিন্তু নিয়ে এসেছে, যেখানে আপনি ফ্রিতে 5টা স্ক্র্যাচ কার্ড পাবেন। এই গুগল পে কিন্তু আপনাকে সেই সুযোগটা করে দিচ্ছে। তো ফার্স্ট আপনারা কী করবেন, না ফার্স্ট আপনারা গুগল পে কী করবেন, লেটেস্ট ভার্সনে ইনস্টল করে নেবেন। এবং যদি কারো গুগল পে এখনও ইনস্টল করেনি, তারা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে ইনস্টল করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা কীভাবে করবেন, না আপনারা প্লে স্টোরে গিয়ে আপনারা কী করবেন, না গুগল পেটাকে প্রথমে আপডেট করে নেবেন। আপডেট করে নেওয়ার পরে কিন্তু আপনারা কী করবেন, ফার্স্ট গুগল পে অ্যাপ্লিকেশনটিকে ওপেন করুন। তো আমি যেমন গুগল পে অ্যাপ্লিকেশনটিকে ওপেন করছি, এবং ওপেন করার পরে কি গুগল পে অ্যাপ্লিকেশনটি ওপেন করছি এবং ওপেন করার পরেই দেখতে পাবেন এখানে কিনা একটা সিরিজ কিন্তু চলে এসেছে কিনা পেজ পড়তে। তো আপনি দেখতে পাচ্ছেন পেজ স্পেশাল কিন্তু একটা অফার কিন্তু আমার এখানে শো হচ্ছে। তো ফার্স্ট এই অফারের পাশে কিন্তু শো হচ্ছে, যদি আপনার এটা শো হয় তাহলে আপনাকে এখান থেকে করে নেবেন। এবং যদি আপনার এই অপশানটি শো না হয়, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে গিয়ে ক্লিক করবেন। একটা থাকবে গুগল পে ডাউনলোডিং লিঙ্ক, আর একটা থাকবে কি না আপনার টিকিটের লিঙ্ক কিন্তু থাকবে। গুগল পেও কিন্তু ICC টিকিট কিন্তু চালু হয়ে গেছে, এই জন্য কিন্তু গুগল পে আপনাদের জন্য এই অফারটি নিয়েছে, যেখান থেকে আপনারা ফ্রিতে 5টা স্ক্র্যাচ কার্ড কিন্তু পেয়ে যাবেন। তো ফার্স্ট কী করবেন, না ফার্স্ট আমার এখান থেকে আছে, আমি এখানে ওপেন করছি, আপনারা কী করবেন, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্ক থেকে গিয়ে কিন্তু এই অপশানটি ক্লিক করবেন। তো আমি ফার্স্ট কী করবো, না এই এটিকে ওপেন করে নেবো, এবং এর সম্পর্কে আমি কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো ফার্স্ট আপনাদেরকে কী করতে হবে আমি কিন্তু বলে দেবো। তো তো বন্ধুরা, আপনার কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে আমি ফার্স্টই চলে এসেছি প্লে পেজ ফোর্সে, যে আপনি কীভাবে খেলবেন সেই কন্ডিশন কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এবং সেকেন্ড হচ্ছে আপনার কীভাবে নেবেন এবং কীভাবে রিওয়ার্ডগুলো লক করতে আনলক করতে হবে সেই বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করবো। তো ভিউয়ার্স, এখানে কিন্তু রিওয়ার্ডের সম্পর্কে আমি একটু আলোচনা করবো। তার আগে কী করবেন, আপনারা সিম্পলি এই যে দেখতে পাচ্ছেন কিনা প্লে নাও, প্লে নাও অপশানটিতে আপনাদেরকে কী করতে হবে, ক্লিক করতে হবে। প্লে নাও অপশানটিতে ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু ক্রিকেটের অপশান কিন্তু চলে এসেছে। আপনাকে এই এই যে এই ক্রিকেটের ব্যাটিং যে অপশানটি রয়েছে, এই যে দেখতে পাবেন, আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই যে ব্যাটিং অপশানটি, এই ব্যাটিং অপশানটিতে ক্লিক করলে কিন্তু আপনার কী হবে, না আপনি ব্যাটিং খেলতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এটা এই অপশানটি ব্যাটিং অপশানটিতে ক্লিক করার পরে কিন্তু আমার রান হবে। এখানে কিন্তু বেস্ট স্কোর দেওয়া রয়েছে, আর এখানে কিন্তু আপনাকে কত দিতে হবে, না বেস্ট স্কোর আপনার রয়েছে, এবং বেস্ট স্কোর এবং কিন্তু এখানে রয়েছে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু 3 করে নিয়েছি, যেখানে যেহেতু আমার 100 স্কোর করলে কিন্তু এখানে পয়েন্ট রয়েছে। তো আমি পয়েন্ট টেবিলে গিয়ে আপনাকে দেখিয়ে দেবো যে কত কত পয়েন্টে কত কত স্ক্যাচ কাট আপনারা পাবেন, সেই বিষয়ে কিন্তু আমি আলোচনা করব। তো ফার্স্ট আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেনশন রিওয়ার্ড কিন্তু করে দিয়েছে। আপনি যখন 100 স্কোর করবেন টোটালি, আপনার যখন 100 স্কোর হবে তখন আপনি একটা স্ক্যাচ কাট পাবে, আপ টু 50 টাকা কিন্তু আপনি পেতে পারেন। আপনার যখন 500 স্কোর করবেন তখন কিন্তু আপনি 100 টাকার একটা কী করেন ক্যাচ কার্ড পেয়ে যাবেন। এবং আপনি যখন 1000 স্কোর করবেন তখন কিন্তু 150 টাকার ক্যাচ কার্ড পেয়ে যাবেন। আপনি যখন 2000 স্কোর করবেন তখন কিন্তু আপনার কিন্তু 1000 টাকার একটা স্ক্যাচ কার্ড পেয়ে যাবেন। এবং আপনি যখন 3000 স্কোর করবেন তখন কিন্তু আপনার কত না 2000 টাকার একটা স্ক্যাচ কার্ড পেয়ে যাবেন। এবং স্ক্যাচ কার্ডটি আপনার ডাইরেক্ট গুগল পে অ্যাকাউন্টে যাবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে টোটাল স্কোর হচ্ছে কত না 102 স্কোর কিন্তু আমি করে নিয়েছি। তাই যেহেতু আমি কিন্তু একটা স্ক্যাচ কার্ড আর্ন করে নিয়েছি, এবং আর্ন করে নেওয়ার পরে কিন্তু আমার এখানে স্টিগমার একটা অপশান চলে এসেছে। তো ফার্স্ট আমি কী করবো, না এই রিওয়ার্ড অপশানটি হাত দিই, এবং রিওয়ার্ড অপশানটি যখনই আমি হাত দেবো আমার কিন্তু ডাইরেক্ট কি গুগল পেতে চলে যাবে। আপনারা স্কোর কীভাবে ইনকাম করবেন, দেখুন প্লে গেম অপশানটি ওপেন করবেন, এবং ওপেন করার পরে যখন আপনাকে বল করবে আপনাকে কী করতে হবে, আপনাকেই ব্যাটিং করতে হবে, এবং ব্যাটিং করে আপনাকে স্কোর কিন্তু করে নিতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাটিংয়ে দিয়ে করছে। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই যে দেখুন বোলিং করতে আসছে, এবং বোলিং করার পরে আমি ব্যাট করলাম, এবং ব্যাট করার পরে দেখতে পাচ্ছেন স্কোর হচ্ছে। তো স্কোরটা আপনি দেখতে পাচ্ছেন এখানে স্কোর উঠছে। এইভাবে কিন্তু আপনাদেরকে 100-200 যেরকম স্কোরে আপনারা কী করবেন, না রিওয়ার্ড নিতে পারবেন। তো আমি ব্যাক চলে যাচ্ছি, যেহেতু আমি একটা 100 স্কোর করে নিয়েছি, যেহেতু আমার একটা রিওয়ার্ড কিন্তু আমার এখানে কিন্তু শো হয়ে যাবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা রিওয়ার্ড চলে এসছে, এবং এই রিওয়ার্ডটাকে আনলক আছে। এটির লকটা খুলতে গেলে আপনাকে কী করতে হবে, না ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ট্রান্সফার করলেই কিন্তু এইটা কিন্তু পেয়ে যাবেন। আপনাদের এখানে কী করতে হবে, ফার্স্ট এখানে ক্লিক করবেন, এবং ক্লিক করার পর এখানে কিন্তু বলে দিচ্ছে যে কত বলে দিচ্ছে। তো আমার কত বলেছে, না 100 টাকা আমি যখনই কোনো একটা বন্ধুকে শেয়ার করবো তখনই কিন্তু কি না এখানে কিন্তু আমার এটা কি না এটা আনলকটা আনলকটা কিন্তু সরে যাবে, আমাকে তখনই স্ক্যাচ কার্ডটা
ক্যাচ করতে দেবে এবং আমি যখনই 100 টাকা কী করবো না যখনই একটা বন্ধুকে পাঠিয়ে দেবো। এখানে ট্রান্সফার বলেছে, আপনার ক্ষেত্রে রিচার্জ থাকতে পারে, ডিটিএইচ বিল পেমেন্ট থাকতে পারে, কোনো ইয়ে থাকতে পারে, কিন্তু আপনি এই কন্ডিশনটা করলে কোনো একটা বিল পেমেন্ট করলে কিন্তু আপনি অবশ্যই পাবেন। আপনারও যদি ট্রান্সফার অপশনটি থাকে, ট্রান্সফার আপনার এক বন্ধুকে অন্য বন্ধুকে যদি টাকা দেন 100 টাকা, তাহলে কিন্তু আপনিও কিন্তু এই স্ক্যাচ কার্ডটা পেয়ে যাবেন। এই স্ক্যাচ কার্ডটা কিন্তু আমি লাইভ করে আপনাকে দেখাতে চলেছি। বন্ধুরা, আমি একটা বন্ধুকে কত না আমি কত পাঠাবো না, আমি এখানে কিন্তু ট্রান্সফার করব ব্যাংকে। তো বন্ধুরা, আমি যখনই এটা ট্রান্সফার করতে যাবো, দেখতে পাচ্ছেন ব্যাংকের নেম এবং ব্যাংকের নাম্বার কিন্তু আমাকে দিয়ে দিতে হবে, আইএফএসসি কোড কিন্তু দিয়ে দিতে হবে, ডিটেল নাম আর যে নামে ব্যাংকে রয়েছে সে নামে দিয়ে দেওয়ার পরই কন্টিনিউ করে 100 দিয়ে যখনই আমি একটা কোনো অন্য ব্যাংকে কিন্তু টাকা ট্রান্সফার করবো 100 টাকা, তখনই কিন্তু আমার স্ক্যাচ কার্ডটা কী হবে, স্ক্যাচ কার্ডটা কিন্তু আমার স্ক্যাচ করতে পারবো। তো এই পেমেন্টটা আমি কিন্তু অন্য একটা ভিডিও দেখিয়ে দেবো। তো এই ছিল অফার, আপনারা তাড়াতাড়ি যান এবং তাড়াতাড়ি অ্যাপ্লাই করুন। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো, আপনারা যদি ওই অপশনটি যদি শো না হয়, এই যে গুগল পে এখানে যদি আপনার এই অপশনটি শো না হয়, আপনি আপডেট করার পরেও যদি আপনার শো না হয়, তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে গুগল পে ক্রিকেট লিঙ্ক বলে একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ডাইরেক্ট এই গেমটি খেলতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের মাঝে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।